आशा करी सबाई अनेक भालो आछेन। सिनेमार पाठशाला चैनेले आपनादेर सबाईके स्वागतम। आबारो हाजिर हो गेलाम चमत्कार एकटी सिनेमार गल्प निये। आमादेर आजकेर आयोजने थाकछे मिसेस चैटार्जी भार्सेस नरवे सिनेमार गल्प। तो जाइ होक आर कथा ना बाड़िये चलुन चले जावा जाक सिनेमार मूल गल्पे। গল্পের শুরুতেই নরওয়ের একটা শহরকে দেখানো হয়, যেই শহরে কিনা অনিরুদ্ধ আর দেবিকা তাদের বাচ্চাদেরকে নিয়ে থাকতো। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে তিনজন বিদেশি মেয়ে দেবিকার পাঁচ মাসের বাচ্চা সূচিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। দেবিকা তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য অনেক দূর পর্যন্ত তাদের পিছু করে, কিন্তু দেবিকা কোনোভাবেই তাদেরকে আটকাতে পারে না। কিন্তু তারা তিনজন কারা ছিল আর কেনই বা দেবিকার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেল, তা জানতে হলে আমাদেরকে চব্বিশ ঘন্টা আগের ঘটনা জানতে হবে। এখানে আমরা দেখতে পাই অনিরুদ্ধ তার কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর দেবিকা এদিকে তার বাচ্চাদের সাথে খেলছিল। সেই মুহূর্তে সেখানে দুজন বিদেশি মেয়ে আসে, তাদের একজনের নাম শিয়া আর অন্যজনের নাম হচ্ছে মাফিল্ডা। আসলে এই দুজন মেয়ে নরওয়ের চাইল্ড ডিপার্টমেন্টের তরফ থেকে এসেছে। নরওয়েতে একটা নিয়ম আছে যে ওখানকার চাইল্ড ওয়েলফেয়ার সেখানে থাকা সমস্ত বাচ্চাদের উপর কিছু সপ্তাহ যাবৎ নজরদারি করে। তারা মূলত দেখে বাচ্চাদেরকে সঠিকভাবে কেয়ার করা হচ্ছে কিনা। যদি তাদের কোনো রকম সন্দেহ হয় তখনই তারা ওই বাচ্চাটিকে তাদের বাবা মা থেকে আলাদা করে নিজেদের কাস্টডিতে নিয়ে নেয়। যাই হোক, ওই দুজন বিদেশি মেয়ে দেখতে পায় দেবিকা তার নিজের ছেলেকে নিজের হাত দিয়েই খাইয়ে দিচ্ছে, কারণ দেবিকার ওই বাচ্চা ছেলেটা চামচ দিয়ে খেতেই চাইতো না। যাই হোক, এরপর ওই বিদেশি মেয়ে দুজন যাওয়ার সময় দেবিকাকে বলে যায় আগামীকাল তাদের সিনিয়র অফিসার আসবে আর সেটাই হবে তাদের শেষ রিভিউ সেশন। দেবিকাও অনেক বিরক্ত ছিল তাদের এই রিভিউ সেশনের জন্য। যাই হোক, এরপর দেখা যায় দেবিকা তার ছেলেকে নিয়ে কিন্ডারগার্টেন স্কুলে যায়। এখানে দেবিকার ছেলের আজকে একটা প্রেজেন্টেশন ছিল, কিন্তু তার ছেলের বানানোর প্রজেক্টটা দেবিকা বাড়িতেই ফেলে আসে। স্কুলের ম্যাডাম দেবিকার মুখ থেকে এরকম কথা শুনে একটু বিরক্তই হয়। এর পরের দিন দেখা যায় ওই দুজন বিদেশি মেয়ে তাদের সিনিয়র অফিসারকে নিয়ে দেবিকাদের বাড়িতে চলে আসে। এখানে তারা অনিরুদ্ধকে প্রশ্ন করে সে কি বাড়ির কাজে দেবিকাকে হেল্প করে। অনিরুদ্ধ এখানে জানায় সে ইনকাম করে আর বাড়ির দিকটা দেবিকাই খেয়াল রাখে। অনিরুদ্ধ মনে করতে থাকে দেবিকা হয়তো এদের কাছে তার বিরুদ্ধে কমপ্লেন করেছে, কিন্তু দেবিকা আসলে কোনো কমপ্লেনই করেনি। এরপর অনিরুদ্ধ ফোনের বাহানা করে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় দেবিকার বাচ্চা মেয়েটা কান্না করতে শুরু করলে দেবিকা তাকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় ওই বিদেশি মহিলাগুলোর একজন দেবিকাকে বলে অনিরুদ্ধকে ডাকতে। এজন্য দেবিকা তার ছোট মেয়েটিকে তার কোলে দিয়ে অনিরুদ্ধকে ডাকতে চলে যায়। এখানে দেবিকা আর অনিরুদ্ধের মাঝে বাড়ির কাজে হেল্প করার বিষয়টা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। এই সুযোগে সেই তিনজন বিদেশি মেয়ে দেবিকার বাচ্চা মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। দেবিকা তার মেয়েকে বাঁচানোর জন্য ওই গাড়িটির পিছু করতে থাকে। দেখা যায় ওই বিদেশি মহিলা তিনজন দেবিকার ছেলেকেও তার স্কুল থেকে তুলে নিয়ে যায়। দেবিকা তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাদেরকে আটকাতে পারে না। শেষমেশ দেবিকা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। দেবিকার জ্ঞান ফেরার পর সে জানতে পারে তাদের বাচ্চার কাস্টডি এখন ওয়েলফেয়ারের কাছে। অনিরুদ্ধ আর দেবিকার উপর 10 সপ্তাহের সেশন করার পর ওয়েলফেয়ার বুঝতে পেরেছিল যে দেবিকা ও অনিরুদ্ধ তাদের বাচ্চাকে ঠিকঠাক মতো খেয়াল রাখতে পারছিল না। এটা শুনে দেবিকা তাদেরকে বোঝাতে থাকে তার মেয়েটা এখনো অনেক ছোট, সে এখনো ব্রেস্ট ফিডিংয়ে আছে, আর তার ছেলেটা তো তার নিজের হাত ছাড়া কোনো খাবারই খায় না। কিন্তু ওয়েলফেয়ারের লোকেরা কোনো কথাই বুঝতে চায় না। তারা বলে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা কমিটির মিটিংয়ে নেওয়া হবে। এরপর এই কেসটা লড়ার জন্য তারা অনিরুদ্ধকে সুনীল কুমার নামের একজন লয়ারের নাম্বার দেয়, যাকে কিনা গভর্নমেন্ট স্পন্সর করবে তাদের তরফ থেকে এই কেসটা লড়ার জন্য। এইসব দেখে দেবিকা অনেক চিন্তিত হয়ে ওয়েলফেয়ার অফিসে আসে। দেখা যায় অফিসে তাকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় না, তাকে বলা হয় তার বাচ্চাদেরকে হয়তো কেয়ার হোমে রাখা হয়েছে। প্রচণ্ড দুঃখে রাগে দেবিকা সেখানেই বসে পড়ে। অবশেষে অনিরুদ্ধ এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে দেবিকা অনিরুদ্ধকে বলে যেভাবেই হোক আমি আমার বাচ্চাদেরকে ফেরত পেতে চাই। অনিরুদ্ধ এখানে জানায় বাচ্চাদেরকে ফেরত পেতে আমাদেরকে আইনি পথ ধরেই যেতে হবে, আর এর জন্য আমাদেরকে এখন লয়ার সুনীল কুমারের সাথে দেখা করতে হবে। বাড়ি এসে দেবিকা তার স্বামীকে বলে এখন ওয়েলফেয়ারের লিস্ট অনুযায়ী কাজ করলে ওয়েলফেয়ার কি তাদের বাচ্চাকে আবারও তাদের কাছে ফিরিয়ে দিবে। এই কথা শুনে অনিরুদ্ধ তাকে শান্ত থাকতে বলে। অনিরুদ্ধ এরপর বেরিয়ে যাওয়ার পর দেবিকা তার মা বাবাকে ভিডিও কল করে পুরো ঘটনা খুলে বলে। তার বাবা মা তখন তাকে প্রাইভেট লয়ার নেওয়ার কথা বলে, কিন্তু দেবিকা জানে যে অনিরুদ্ধ কিরকম কিপ্টে স্বভাবের, সে কখনোই প্রাইভেট লয়ার নেবে না। এরপর দেবিকা তার বিয়ের কিছু স্মৃতি মনে করতে থাকে। অনিরুদ্ধ আগে তাকে কত ভালোবাসত, বেবি হওয়ার পরেও অনিরুদ্ধ তার বাচ্চাদেরকে কত কেয়ার করত, কিন্তু বাচ্চারা তো এখন আর তাদের কাছেই নেই।
এর পরের দিন অনিরুদ্ধ আর দেবিকা সুনীল কুমারের কাছে গিয়ে দেখা করে। সুনীল কুমার তখন দেবিকার কাছে পুরো ঘটনা জানতে চায়। দেবিকা তখন বলতে থাকে, প্রথমে শিয়া আর মাহফিলরা তাকে ব্রেস্ট ফিডিং এর পদ্ধতি শিখিয়েছিল। দেবিকা প্রথমে তাদেরকে নিজের ফ্যামিলি মেম্বারের মতো করেই ট্রিট করছিল, কিন্তু তারাই আবার দেবিকার বাচ্চাকে কিডন্যাপ করে নিল। ওয়েলফেয়ার দেবিকার উপর অ্যালিগেশন এনেছিল যে দেবিকা তার বাচ্চাদেরকে হাত দিয়ে খাবার খাওয়ায় আর বাচ্চাদেরকে নিজের সাথে নিয়েই ঘুমায়। যাই হোক, এখান থেকে দেবিকা আর অনিরুদ্ধ পুলিশ স্টেশনে যায় তাদের ছেলে মেয়েদের সাথে দেখা করতে। দেবিকা তার বাচ্চাদেরকে দেখে বুকে জড়িয়ে ধরে আর প্রচণ্ড কান্না করতে থাকে, কিন্তু ওয়েলফেয়ারের লোক এখানে তাকে কাঁদতে মানা করে, কারণ এতে করে বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়ে। এরপর ওয়েলফেয়ারের লোক দেবিকার কাছ থেকে তার বাচ্চাদেরকে আলাদা করে দেয় আর দেবিকা এখনও কাঁদতেই থাকে। বাচ্চাদের থেকে আলাদা হওয়ার পর প্রায় দু সপ্তাহ কেটে গেছে। ইন্ডিয়া থেকে এখন দেবিকার মা বাবাও এখানে পৌঁছে গেছে। কিছুদিন পর কাউন্সিল হিয়ারিংয়ে সুনীল কুমার ওয়েলফেয়ার কমিটিকে বোঝায়, দেবিকা যেভাবে তার বাচ্চাদেরকে দেখাশোনা করে সেটা শুধুমাত্র ইন্ডিয়ান আচার ব্যবহারে, আর এখানে শুধুমাত্র কালচারাল ডিফারেন্স ছাড়া আর কিছুই নেই। দেবিকা ইন্ডিয়ান কালচার অনুযায়ী বাচ্চার দেখাশোনা মানে এই নয় যে দেবিকা বাচ্চাদের খেয়াল রাখতে পারছে না। সুনীল কুমার এখানে আরও কিছু তথ্য প্রমাণ দেওয়ার পর ওয়েলফেয়ার কমিটি দেবিকার বাচ্চা দুজনকে তাদের কাছে ফিরে দিতে রাজি হয়ে যায়। এজন্য দেবিকা আর তার পরিবার সহ সবাই খুব খুশি হয়ে যায়। আর এর পরের দিন তারা বাচ্চাদেরকে ফিরিয়ে আনার জন্য কেয়ার হোমে পৌঁছে যায়, কিন্তু সেখানে ডক্টর মার্গাস তাকে জানায় কোর্ট থেকে তারা স্টে অর্ডার পেয়ে গেছে, বাচ্চাদেরকে এখন আর তারা সাথে করে নিয়ে যেতে পারবে না। এর কারণ জানতে চাইলে জানা যায় যে দেবিকার বাড়ি নাকি বাচ্চাদের থাকার জন্য উপযুক্ত নয়। এই কথা শুনে দেবিকা আর শান্ত থাকতে পারে না, উৎকণ্ঠা নিয়ে তার ছেলেকে সেখানে অনেক খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তার ছেলেকে খুঁজে পায় না। ছেলেকে না পেয়ে দেবিকা পাগলের মতো আচরণ করতে থাকে, আর এই সময় শিয়া দেবিকার এই কর্মকাণ্ডগুলোর ভিডিও রেকর্ড করে নেয়। এইসবের কারণেই দেবিকা যেন তার বাচ্চাদের কাছ থেকে আরও দূরে সরে যাচ্ছিল, কেস ক্রমশ জটিল হয়ে যাচ্ছিল। অন্যদিকে দেখা যায় এই কেস থেকে সুনীল কুমারকে সরিয়ে দিয়ে অন্য এক বিদেশি উকিল ড্যানিয়েলকে বসিয়ে দেওয়া হয়। ওয়েলফেয়ারের তরফ থেকে অ্যাপয়েন্টেড লয়ার, যার নাম হচ্ছে রোজি, সে বলে শিয়া যে রিপোর্ট সাবমিট করেছে তার বিচার বিবেচনা করে দেখা গেছে দেবিকা মেন্টালি আনস্টেবল। এটা প্রমাণ করার জন্য সে কিন্ডারগার্টেনের ম্যাডামের রেকর্ডেড ভিডিও দেখায়। দেখা যায় কিন্ডারগার্টেনের ম্যাডাম বলে দেবিকা তার ছেলের পড়াশোনা নিয়ে অত ভাবে না, সে তার ছেলের প্রজেক্টটা আনতে পর্যন্ত ভুলে যায়। রোজি এখানে আরও একটা ভিডিও দেখায় যেটা কিনা শিয়া রেকর্ড করেছিল, যেখানে দেখা যায় দেবিকার ছেলে একটা গ্লাস ভেঙে ফেললে দেবিকা কিছুক্ষণের জন্য তার ছেলেকে বাড়ির বাইরে বের করে রেখেছিল। আসলে রোজি এটাই প্রমাণ করতে চাইছিল যে দেবিকা তার বাচ্চাদেরকে শাস্তি দেয়, আর এটা সম্পূর্ণ বেআইনি কাজ। অন্যদিকে দেখা যায় ড্যানিয়েল সম্পূর্ণভাবে দেবিকার হয়ে কেস লড়ছিল আর দেবিকাকে সাপোর্ট করছিল, কিন্তু শেষ পর্যন্ত ড্যানিয়েল এই কেসটা হেরে যায় আর তার দেওয়া পিটিশনও রিজেক্ট করে দেওয়া হয়। দেবিকাও আমার মতো ভাঙাচোরা ইংলিশ নিয়ে জাজকে বোঝানোর চেষ্টা করে বাচ্চাদেরকে সে কতটা ভালোবাসে, কিন্তু জাজ দেবিকার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এরপর দেবিকা বাড়ি এসে একদমই ভেঙে পড়ে, সে বাচ্চাদের কথা ভেবে প্রচণ্ডভাবে কান্না করতে শুরু করে। দেবিকা ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছিল না, সত্যি এই যন্ত্রণা একমাত্র মাই বুঝতে পারে। দেবিকা প্রত্যেক দিন তার ব্রেস্ট মিল্ক বোতলে ভরে তার মেয়ের জন্য নিয়ে যেত, কিন্তু ওয়েলফেয়ারের লোকদের জন্য ওই ব্রেস্ট মিল্ক তার মেয়ে পর্যন্ত পৌঁছাতই না। বাচ্চাদেরকে দেবিকার কাছ থেকে আলাদা করা হয়েছে প্রায় দু মাস পার হয়ে গেল, তবে দেবিকা এখনও আশা ছাড়েনি। দেবিকা তার বান্ধবী নন্দিনীর সাথে দেখা করে। নন্দিনী এরপর দেবিকাকে রাবিয়া নামের এক লয়ারের কাছে পরিচয় করিয়ে দেয়। তার বাচ্চার সাথেও এমনই একটা ঘটনা ঘটেছিল, তখন রাবিয়া ওয়েলফেয়ার সংস্থা সম্পর্কে রিসার্চ করেছিল। সেখান থেকে জানা যায় যে এই লোকগুলো এমনভাবেই ইন্ডিয়ান ফ্যামিলির বাচ্চাদেরকে তাদের নিজেদের কাস্টডিতে নিয়ে নেয়, এরপর তারা পোস্টার প্যারেন্টিংয়ের নাম করে অনেক টাকা কামায়। যাই হোক, এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে এক ধরনের অর্গানাইজড ক্রাইম, যেখানে জাজ, লয়ার, পুলিশ সহ সবাই জড়িত। এর মধ্যেই ওই টিচারের পাঠানো একটা ভিডিও রাবিয়া দেবিকাকে দেখায়, যেখানে দেবিকার ছেলে বলছিল সে শুধু তার মায়ের কাছে যেতে চায়। এরপর দেবিকা এইসব কথা অনিরুদ্ধকে গিয়ে বলে, কিন্তু অনিরুদ্ধ দেবিকার এই সমস্ত কথাগুলো বিশ্বাসই করতে চায় না। অনিরুদ্ধ মূলত তার নিজের সিটিজেনশিপ নিয়েই ভাবছিল, এই জন্য দেবিকা একাই বাচ্চাদেরকে হোম কেয়ার থেকে উদ্ধার করতে চলে যায়। সেখানে পৌঁছে খুব সাবধানে তার নিজের ছেলে মেয়েকে তুলে নিয়ে আসে, আর এরপর সে সুইডেন এয়ারপোর্টে চলে আসে। সেখান থেকে সে ইন্ডিয়া ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্য কি সবসময় আর সাথে থাকে, শেষ মুহূর্তে পুলিশ এসে দেবিকাকে বাধা দেয়, আবারও তার বাচ্চাদেরকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। দেবিকা আবারও তার বাচ্চাদেরকে হারিয়ে পাগলের মতো করে চিৎকার করতে থাকে। এই কাণ্ডের জন্য পুলিশ অনিরুদ্ধ আর দেবিকাকে পুলিশ স্টেশনে ডাকে। পুলিশ এখানে তাদের বিরুদ্ধে কেস করার কথা বলে, কিন্তু ড্যানিয়েল এসে পুলিশকে বোঝায়, রিকোয়েস্ট করে যে তাদেরকে জেলে না পাঠানোর জন্য। ড্যানিয়েলের কথা শুনে পুলিশ আর তাদের উপর কেস করে না আর তাদেরকে জেলেও পাঠায় না।
কিন্তু এই সমস্ত ঘটনার জন্য দেবিকার কেসটা আরো বেশি জটিল হয়ে যাচ্ছিল। এদিকে বাড়ি ফেরার পর অনুরুদ্ধ দেবিকার উপর রাগ ছাড়তে থাকে তার এসব কর্মকাণ্ডের জন্য। সেখানে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়াও হয়। ঝগড়ার এক পর্যায়ে অনুরুদ্ধ দেবিকার গালে একটা চর মেরে দেয়। দেবিকাও পাল্টে অনুরুদ্ধকে একটা চর মারে। মাথা গরম করে অনুরুদ্ধ দেবিকাকে একটা রুমের মধ্যে বন্ধ করে দেয়। এরপর চলতে থাকে অজস্র কোর্ট ট্রায়াল। হঠাৎ করে একদিন দেবিকা টিভিতে দেখতে পায় বাজুকা নামের একজন ইন্ডিয়ান মিনিস্টার ইন্ডিয়া আর নরওয়ের সম্পর্ককে আরও অটুট করতে একটা টেলিকম ডিল করতে নরওয়ে আসছে। অন্যদিকে দেখা যায় কোর্টে আবারও দেবিকার কেস চলতে থাকে। এবার ড্যানিয়াল একদম দক্ষ উকিলের মতো দেবিকার কেসটি হ্যান্ডেল করে। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে যে অ্যালিগেন্সগুলো দেবিকার উপরে লাগিয়েছিল সেগুলোকে ড্যানিয়াল ভুল প্রমাণ করে দেয়। এজন্য টিচার ব্যারটকে কাঠগড়ায় ডেকে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখানে ব্যারট বলে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লোকজন দেবিকার ছেলের সাথে অনেক খারাপ ব্যবহার করে, যদি সে কথা না শুনে তাহলে তাকে অন্ধকার রুমের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া হয়। দেবিকার ছেলে অনেক কান্না করে তার মায়ের কাছে যাওয়ার জন্য। সেই ভিডিও সে রেকর্ড করেছিল, কিন্তু ওয়েলফেয়ারের লোকজন সেই ভিডিওটি তাকে দিয়ে ডিলিট করায় এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এইভাবে ড্যানিয়াল প্রায় এই কেসটা জিতেই যাচ্ছিল, কিন্তু তখনই রোজি এয়ারপোর্টে করার দেবিকার আচরণের ভিডিও ফুটেজটি দেখিয়ে দেয়। এই ভিডিওটা দেখে জাজের মনে হয় দেবিকার হয়তো মানসিক অবস্থা ঠিক নয়, এজন্য কোর্ট তাকে বাচ্চা ফেরত দিতে মানা করে দেয়। এরপর দেবিকা বাড়ি ফিরলে দেখে সেখানে অনিরুদ্ধের বাড়ির লোকজন এসে পৌঁছে গেছে, যারা কিনা দেবিকাকে একদমই পছন্দ করতো না। যাই হোক, দেবিকা পরের দিন বাজুদার প্রেস মিটিংয়ে যায়। সেখানে গিয়ে দেবিকা তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে। সেখানে একজন ভারতীয় মায়ের সাথে এমনটা হচ্ছে, সেখানে অবশ্যই এটা একটা দেশেরও সমস্যা। আর বাজুদা নিজে একজন মেয়ে হয়ে দেবিকার কষ্টটা বুঝতে পারে, এজন্য সে ইন্ডিয়াতে ফিরে গিয়ে ইন্ডিয়া আর নরওয়ের ডিলটা ক্যান্সেল করে দেয়। তার কথা ছিল যে নরওয়ে প্রথমে দেবিকার বাচ্চাদেরকে ফিরিয়ে দিবে আর এরপর তারা সুবিচার করবে। এরপর সেখান থেকে বাড়ি ফেরার পর অনুরুদ্ধ দেবিকাকে জানায় সূচি অর্থাৎ তাদের ছোট্ট মেয়েটা ফোস্টার প্যারেন্টসদের কাছে কেঁদেই চলেছে। এই কথা শুনে যত তাড়াতাড়ি সম্ভব দেবিকা সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়েই দেবিকা সূচিকে ব্রেস্ট ফিডিং করায় আর সাথে সাথেই সূচির কান্না থেমে যায়। কিন্তু এদিকে ওই ফোস্টার প্যারেন্টসও তার বাচ্চাকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে বাজুদার ডিসিশনের জন্য নরওয়েতে দেবিকার সুবিচারের জন্য লোকজন পথে নেমে যায়। এইসবের কারণে দেবিকা আর ওয়েলফেয়ার সংস্থাকে আবারও কোর্টে ডাকা হয়। কিন্তু ওয়েলফেয়ার সংস্থা অনিরুদ্ধর ভাই অনুরাগ নামের একজনকে তাদের কথার জালে ফাঁসিয়ে নেয়। যদি অনুরাগ দেবিকার বাচ্চার ফোস্টার প্যারেন্টস হয় তাহলে সে বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য প্রতি বছরে 50 লাখ টাকা করে পাবে। টাকার লোভে অনুরাগও রাজি হয়ে যায়। কোর্টের মিটিংয়ে ওয়েলফেয়ার সংস্থা সিদ্ধান্ত নেয় বাচ্চা সামলানোর জন্য দেবিকা আর অনিরুদ্ধ এখনও প্রস্তুত নয়, তাই তাদের পরিচিত কোনো রিলেটিভকে বাচ্চাদের ফোস্টার প্যারেন্টশিপ দিতে পারবে আর এই জন্য অনিরুদ্ধের ভাই অনুরাগের নাম আসে। কিন্তু দেবিকা এই সিদ্ধান্তে একদমই রাজি হয় না, কারণ দেবিকা জানে যে অনুরাগ কখনোই বাচ্চাদের ভালোভাবে খেয়াল রাখতে পারবে না। কিন্তু অনিরুদ্ধ ভুলিয়ে ভালিয়ে দেবিকাকে রাজি করিয়ে নেয়, সেই সাথে এটাও বলে যে ইন্ডিয়া ফিরে গিয়ে অনুরাগের থেকে বাচ্চাদেরকে নিয়ে তাকে দিয়ে দিবে। তাই এক প্রকার বাধ্য হয়েই দেবিকা এগ্রিমেন্টে সাইন করে দেয়। এরপর দেবিকা তার নিজের বাড়ি কলকাতায় ফিরে আসে। আলাদা হওয়ার প্রায় 9 মাস পর নরওয়ে গভর্নমেন্ট বাচ্চাদের দায়িত্ব অনুরাগের হাতে তুলে দেয়। এই খবরটা শুনে দেবিকা এবং তার বাড়ির লোকজন অনেক খুশি হয়ে যায়। কিন্তু দেবিকা যখন বাচ্চাদের সাথে দেখা করতে অনুরাগের বাড়িতে যায় তখন দেবিকাকে তার বাচ্চাদের সাথে দেখা করতে দেয়া হয় না, কারণ এগ্রিমেন্ট অনুযায়ী বাচ্চাদের 18 বছর বয়স হওয়া না পর্যন্ত দেবিকা তার বাচ্চাদের সাথে দেখা করতে পারবে না। আর অনুরাগ নরওয়ে গভর্নমেন্টে টাকা দেওয়ার ব্যাপারটাও কাউকে জানায়নি। দেখা যায় তারা ধাক্কা মেরে দেবিকাকে সেখান থেকে বের করে দেয়। তারা বাইরে কিছু গুন্ডা বসিয়ে দেয় যাতে ভবিষ্যতে দেবিকা আর সেখানে না আসতে পারে। এইসব ঘটনায় দেবিকা আরও বেশি ভেঙে পড়ে। এক মা তার বাচ্চাদেরকে ফিরে পাওয়ার জন্য কতটা যুদ্ধ করছে। দেবিকা এইসব বিষয়গুলো বলতে যখন অনিরুদ্ধকে ফোন করে, অনিরুদ্ধ তখন আর দেবিকার ফোনই রিসিভ করে না। আসলে অনিরুদ্ধ দেবিকাকে ডিভোর্স দিতে চাইছিল। এরপর বাচ্চাদের আলাদা হওয়ার প্রায় 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে দেবিকা তার বাচ্চাদেরকে ফিরিয়ে আনার জন্য ইন্ডিয়ান কোর্টে আপিল করে। দেবিকার লয়ার মিসেস প্রতাপ এখানে দেবিকা তার বাচ্চাদেরকে ফিরিয়ে আনার জন্য যে লড়াই করছে তার সমস্ত ঘটনা খুলে বলে, সেই সাথে কিছু তথ্য প্রমাণও সে সাবমিট করে, যেখান থেকে জানা যায় যে অনুরাগ বাচ্চাদের ঠিকমতো দেখাশোনা করতে পারছে না। অনেক কোর্টের চক্কর কেটেছে দেবিকা, অন্তত এখান থেকে যেন দেবিকা খালি হাতে না ফিরে, এটাই চাইছিলেন মিসেস প্রতাপ। তখনই নরওয়ে গভর্নমেন্টের তরফ থেকে ড্যানিয়াল কেস লড়তে আসে। ড্যানিয়াল এখানে বলে নরওয়ে গভর্নমেন্টের তরফ থেকে অলরেডি অনুরাগকে 80 লাখ টাকা দেওয়া হয়েছে, তারপরেও সে বাচ্চাদের ঠিকমতো কেয়ার করে না। আর এদিকে দেবিকাও মানসিকভাবে ঠিক নয়, তাই বাচ্চাদের দেখাশোনা করার দায়িত্ব পুনরায় ওয়েলফেয়ার সংস্থাকে দেয়া হোক।
এই পারমিশন নেয়ার জন্যই মূলত ড্যানিয়েল এখানে এসেছে। কিন্তু ডক্টর প্রতাপ এখানে নরওয়ের ডাক্তারের রিপোর্ট আর ইন্ডিয়ান ডাক্তারের রিপোর্ট এখানে সাবমিট করে, যেখানে কিনা পরিষ্কারভাবে লেখা আছে যে দেবিকা পুরোপুরিভাবে সুস্থ, শুধুমাত্র তার স্বামী তাকে পাগল বানানোর জন্য মিথ্যে নাটক করেছে। অনিরুদ্ধ তার টাকা পয়সা আর নরওয়ের সিটিজেনশিপের জন্য কখনোই দেবিকার পাশে থাকেনি। এরপর মিসেস প্রতাপ ড্যানিয়েলকে কয়েকটা প্রশ্ন করে মা আর বাচ্চাদের বিষয় নিয়ে, যেখানে ড্যানিয়েলও ভালোভাবে বুঝে যায় যে একমাত্র দেবিকা ছাড়া তার বাচ্চাদের ভালোভাবে খেয়াল আর কেউ রাখতে পারবে না। তাই ড্যানিয়েল এখানেই চুপ হয়ে যায়। ফাইনাল সিদ্ধান্তের আগে দেবিকা তার আর তার বাচ্চাদের সম্পর্কে কোর্টকে বলে। এখানে সবাই দেবিকার কথা শুনে একেবারে ইমোশনাল হয়ে যায়। এরপর জাজ দেবিকার বাচ্চাদের সাথে দেখা করতে চেম্বারে আসে। সেখানে তারা দেবিকাকে দেখতেই দেবিকার কাছে এসে আদর করতে থাকে। এই দৃশ্য দেখে জাজও অনেক ইমোশনাল হয়ে যায়। জাজ প্রথমবারের মতো এরকম একটা সিদ্ধান্ত নেয় যা কিনা আইনের থেকেও উপরে। জাজ এখানে দেবিকাকে তার বাচ্চা ফিরিয়ে দেয়, সেই সাথে তাদের খেয়াল রাখার জন্যও বলে। এতে সবাই খুব খুশি হয়ে যায়। অবশেষে ইন্ডিয়াতেই দেবিকা তার বাচ্চাদেরকে ফিরে পায়। দেবিকা তার বাচ্চাদের সাথে খুশি থাকতে শুরু করে। মুভির শেষ দৃশ্যে দেখানো হয় সাগরিকা চক্রবর্তীকে, যার সাথে কিনা এই ঘটনাটা রিয়েল লাইফে ঘটেছিল। প্রায় 3 বছর কঠিন লড়াইয়ের পর সে তার বাচ্চাদেরকে ফিরে পেয়েছিল, আর এখানেই এই মুভিটার সমাপ্তি ঘটে। সত্যি বলতে একজন মাই পারে তার বাচ্চাদেরকে ফিরে পাওয়ার জন্য পুরো দেশের সাথে লড়াই করতে, কতটা সংগ্রামী না করেছে সে। মুভিটা আসলে 2 ঘন্টার মতো, সেখানে 3 বছরের সেই লড়াইটা হয়তো সবটা দেখানো সম্ভব হয়নি। তবে সেই মায়ের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কেমন কেটেছে সেটা কিছুটা হলেও দেখানোর চেষ্টা করা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।